মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন না আলোচনায়, কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি পদে তাকেই বেছে নিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হতে যাওয়া শাহাবুদ্দিন চুপ্পুর জীবন বৃত্তান্ত দেখুন ডেক্স রিপোর্টে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 23 এপ্রিল। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই নানা জল্পনা কল্পনা চলছিল। রাষ্ট্রপতি হিসেবে মিডিয়ায় অনেকের নাম ছিল আলোচনায়, তাদের কেউই রাষ্ট্রপতি হচ্ছেন না। রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, আলোচনায় না থাকা তিনি হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। 1949 সালে পাবনায় জন্মগ্রহণ করা চুপ্পু একজন বীর মুক্তিযোদ্ধা। 2006 সালে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যান। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে সামলেছেন পাবনা যুবলীগের সভাপতির দায়িত্ব। 1971 সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন চুপ্পু। মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তার দল আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেপ্তার করে, সে সময় ক্ষমতা দখলকারীরা। শাহাবুদ্দিন চুপ্পুকেও তখন কারাবরণ করতে হয়। পেশায় আইনজীবী শাহাবুদ্দিন চুপ্পু 1982 সালে বিসিএস বিচার ক্যাডারে যোগদান। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। 2001 সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ওপর হামলা হয়, যাতে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ওসব ঘটনা তদন্তে কমিশন গঠন করে, যার প্রধান ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক এই মহাসচিব বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয়ের নিযুক্ত করা সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি 2011 সাল থেকে 2016 সাল দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়। দলের সর্বশেষ কাউন্সিলে তিনি নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমান আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি। ব্যক্তিগত জীবনে শাহাবুদ্দিন চুপ্পু এক ছেলের বাবা। তার স্ত্রী অধ্যাপক রেবেকা সুলতানা এক সময় যুগ্ম সচিব ছিলেন। শাহাবুদ্দিন চুপ্পু রাজনীতি, বঙ্গবন্ধু এবং নীতি নির্ধারণী বিভিন্ন বিষয়ে নিয়মিত কলামও লিখতেন। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। টানা দুইবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের উত্তরসূরি হিসেবে শাহাবুদ্দিনই যাবেন বঙ্গভবনে। iBTV USA News Desk.